মিলনের পর শুক্রাণু জরায়ুতে প্রবেশ করেছে নাকি বেরিয়ে গেছে এই নিয়ে চিন্তার মধ্যে থাকেন অনেকেই যাদের মিলনের পর সিমেন্ট বা বীর্য লিকেজ হয় বা বেরিয়ে যায় তারা ভাবতে থাকেন এই মাসে গর্ভধারণ আদেও হবে কি না শুক্রাণুগুলো জরায়ুতে প্রবেশ করেছে কিনা না ডিম্বাণুটাকে নিষিক্ত করতে পেরেছে কি না এই সমস্ত বিভিন্ন কথা ভাবতে থাকেন শুক্রাণু যদি মহিলাদের জরায়ুতে চলে যায় তাহলে কোন লক্ষণ গুলো মহিলাদের শরীরে প্রকাশ পায় আজকের আলোচনার বিষয় শুক্রাণু যদি ভিতরে চলে যায় মহিলাদের শরীরে তো কি কি পরিবর্তন হবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যখন কোনো দম্পতি মিলন করেন ইজাকুলেশনের মাধ্যমে লক্ষ লক্ষ শুক্রাণু মহিলাদের জনিতে প্রবেশ করে যদি আপনার ওভুলেশন পিরিয়ড চলে সেই সময়টাতে তাহলে জরায়ুর মুখ বা সার্ভিক্স খোলা থাকে এবং সার্ভাইকাল মিউকাস প্রডিউস হয় শুক্রাণ জরায়ুর ভেতরে সহজে যাতে প্রবেশ করতে পারে তো শুক্রাণু যদি জরায়ুর ভেতরে চলে যায় সে কিন্তু ডিম্বাণুকে ফার্টিলাইজ করবে একদিনের মধ্যে যদি ডিম্বাণুটি ফার্টিলাইজ হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই যে ডিমের সাদা অংশের মতো স্রাব সেটা কিন্তু অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে এই স্রাব দেখে আপনারা বুঝতে পারবেন আপনার শুক্রাণুগুলো কিন্তু জরায়ুর মধ্যে চলে গেছে এবং ডিম্বাণুটাকে ফার্টিলাইজ করে জাইগোট গঠন করেছে এরপরে কিন্তু ভ্রণ গঠন হবে এই সময় আপনার জরায়ুর মুখ বা সার্ভিক্স সম্পূর্ণরূপে ক্লোজ হয়ে যায় বন্ধ হয়ে যায় এবং সারভিক্স কিন্তু ওপরে উঠে যায় যাতে যে ভ্রণটি গঠন হয়েছে সেটা ওই জরায়ুর মুখ দিয়ে বাইরে বেরিয়ে না আসতে পারে সে যাতে জরায়ুর দেয়ালে রোপণ হতে পারে তার জন্য কিন্তু সার্ভিক্স বন্ধ হয়ে যায় এবং এই সময়ে কিন্তু হরমোনের প্রভাব আপনার শরীরে অনেক বেড়ে যায় যদি প্রেগনেন্সি কান্সিড না হয় তাহলে কিন্তু প্রোজেস্ট্রন হরমোন ইস্ট্রোজেন হরমোনের প্রভাব কমতে শুরু করে এবং আপনার পিরিয়ড চলে আসে যখন আপনার ভ্রূণ গঠন হবে তখন কিন্তু প্রজেস্টিরন হরমোন এবং স্ট্রোজেন হরমোনের প্রভাবে আপনার ভ্যাজাইনাল ডিসচার্জ শুরু হবে আপনার ভ্যাজাইনাল টিস্যুগুলো থেকে কিন্তু মিউকাস প্রডিউস হতে শুরু করে যদি আপনার শুক্রাণুগুলো মহিলাদের জরায়ুর মধ্যে গিয়ে ফেলোপিয়ান টিউবে গিয়ে ডিমাণুটাকে ফার্টিলাইজ করে সেই সময় কিন্তু আপনারা আপনাদের অন্তর্বাস বেশি ভেজা অনুভব করতে পারেন কারণ এই সময়টাতে আপনার সার্ভাইকাল মিউকাস ভ্যাজাইনাল ডিসচার্জ কিন্তু অনেক বেড়ে যাবে এবং এটা কিন্তু অল্প দিনের জন্য আপনি লক্ষ্য করবেন পুরুষদের শুক্রাণু মহিলাদের ডিমাণুটাকে একদিনের মধ্যেই ফার্টিলাইজ করে কিন্তু জাইগোট গঠন করে এই জাইগোট বিভিন্ন কোষে বিভক্ত হয়ে ধীরে ধীরে সে পরিবর্তিত হতে হতে প্রথমে মরুলা পরে কিন্তু ভ্রূণের আকার ধারণ করে এই ভ্রুন নিষিক্ত হওয়ার পর থেকেই আট থেকে দশ দিনের মধ্যে জরায়ু দেয়ালে ইমপ্লান্ট হয় এই ইমপ্লান্টেশনের সময় কিন্তু আপনার শরীরে কিছু ব্যথা অনুভূত হতে পারে আপনার তলপেটে ব্যথা হতে পারে আপনার জনির চারপাশ ব্যথা হতে পারে তলপেটে ক্রাম্পিং এছাড়াও আপনার ব্যাক পেন অনুভূত হতে পারে তো ফ্রেন্ডস প্রেগনেন্সি কনসিভ হলে আরও অনেক সিমটমস মহিলাদের মধ্যে প্রকাশ পায় এ বিষয়ে আমার আরও ভিডিও আপলোড করা আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা আগের ভিডিওগুলো দেখলে কিন্তু প্রেগনেন্সি লক্ষণগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন আর পরবর্তী টপিক নিয়ে আসা পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকুন